তোমার একটা দর্শক আছে, আমার একটা দর্শক আছে, তোমার কাজের ভক্ত আছে, আমার কাজের ভক্ত আছে। আবার যেমন তোমার কাজেরও মানুষ গসিপ করে, আমার কাজেরও গসিপ করে, এটা করবে। শুধু আমার তোমার না, আমরা যারাই কাজ করি তাকে নিয়ে। লাইক একবার একটা ফিচার আসছিল, তুমিও মনে হয় দেখেছো, তুমি শেয়ারও করেছিলে, আমি ঠিক মনে নাই, যে কি সানি লিওনির থেকে আমাদের নায়লা নায়েম বেশি, মানে এই বিষয়টা ছিল টাইমস অফ ইন্ডিয়া একটা নিউজ করেছিল। নিউজটা ছিল এরকম যে ওটার বাংলা অর্থে যা দাঁড়ায় যে ভারতে ওনার যতখানি ফ্যান বেস, উনি এবং ওনার যে ফ্যান বেস নায়লা নাইম বাংলাদেশে, তার ওরকম একটা ফ্যান বেস কম্পারিজনটা কিন্তু ফ্যান বেসে করা হয়েছিল, মানে তুলনাটা কিন্তু, হ্যাঁ, কান্ট্রি, তার কান্ট্রিতে 100 কোটি মানুষের দেশ ভারত। সো ওই 100 কোটির অনুযায়ী তার যতখানি ভক্ত, আমার ওরকম একটা রেশিওতে হতো বলেছে যে নায়লা নাইমের বাংলাদেশে এরকম রেশিওতে সিমিলার ভক্ত। সো হয়তো আমরা যে তুলনাটা টাইমস অফ ইন্ডিয়া দিয়েছিল সেটা হয়তো আমরা ভুল তুলনা অন্যদিকে নিয়ে ফেলেছি, বাট আসলে কিন্তু তাদের লেখাটা এটাই ছিল। এই যে এত ফ্যান ফলোয়ার্স বললে যে মানে বোঝাই যাচ্ছে যে লাইক শুধু আমি না, মানে দেশের বাইরেও মানুষ তোমাকে নিয়ে জানছে, কথা বলছে। তো যেহেতু ডেন্টিস্ট, চাইলে যে কেউ তোমার কাছে ডাক্তার দেখাতে আসতে পারতেছে, তো এরকম কি হয়েছে যে ডাক্তার দেখাতে কিছু না, দাঁতের ব্যথা না, কোনো কিছুই না, জাস্ট তোমাকে দেখার জন্য তোমার চেম্বারে আসছে, ভিড় করছে? হ্যাঁ, চেকআপের জন্য ওভাবে তো আসেই, কিন্তু আসলে ওই প্রফেশনাল ফ্যান, জাস্ট ফ্যান, জাস্ট তোমাকে একটু দেখবে, সেই জন্য আমার খুব দাঁতে ব্যথা বলে চলে আসছে, এরকম হচ্ছে। আসলে যখন আমার অ্যাসিস্ট্যান্ট যারা পেশেন্টের যে অ্যাপয়েন্টমেন্টগুলি নেয়, ওরা একটু ফিল্টার করেই নেয়, কারণ তাদের এক্সাইটমেন্ট লেভেল থেকে আসলে বোঝা যায় যে তারা আসলে রিয়েল চেকআপের জন্য আসছে, রিয়েল কোনো আসল পেশেন্ট নাকি পারলে দুইটা দাঁত ভাঙিয়ে চলে আসছে। তো একটু ফিল্টার করে নেয় তো প্রবলেম হয় না। খুব হট, খুব সুন্দর, কী কী বলবো আমি জানি না, মেয়ে হিসেবে মেয়েকে কতটুকু বলতে পারি, একটু পারতেছি না বলতে, নাহলে সব বলে দিতাম। তো এত সুন্দর সুন্দর মেয়ের আবার সুন্দর সুন্দর কিছু গুণও আছে, তার মধ্যে একটা হলো ওই যে এনিমাল লাভার। ওগুলো তো বাসায় কখনো আন্টি ঝামেলা করে না যে এইগুলো আসলে ওই যে টোকাই টোকাই নিয়ে যাই বাসায়, তারপরে আম্মু বলে এটা নিয়ে এক্ষুনি বের হওয়া সব ঠিক আছে, এক্ষুনি বের না হইলে তোমার শুদ্ধ বাই করে দিব। তারপর আবার একটু পরে বলে আচ্ছা এটা গোসল করাইছো, আচ্ছা গোসল টোসল করাইছো, আচ্ছা খাওয়াই দিতেছি, দিয়া যাও আমার কাছে। তো দেখা যায় যে বাসায় আসলে কতক্ষণ থাকি, কাজেই তো ম্যাক্সিমাম টাইম বাইরে থাকি, তো দেখাশোনার দায় দায়িত্ব ভার বা খাওয়া দাওয়া সবকিছু ঠিকভাবে হচ্ছে কিনা এটা তো আসলে আম্মার উপর দিয়েই সব যায়। সত্যি কথা, আসলে আমার আব্বু কি করে শোনো, আমার আব্বু হলো যে খাবার মাখায় দেয় ওদেরকে, আর আম্মু হলো ওরা পটি এখানে ওখানে করলে সেটা ক্লিন করতেছে, এটা করতেছে, গোসল করাছে, আবার ওদের গোসলও তো একটা থাকে, আবার অসুস্থ হলে সেটারও। তো বাসায় ব্যস্ত থাকার জন্য তাদেরকে আমি আমার দুটো মেয়ে দিয়ে দিয়েছি। হ্যাঁ, যে যে আমার দুটো মেয়ে, একটা বিড়ালও আছে, ওটাও মেয়ে, এই নাও তিনটা মেয়ে নাও, আমার আর বাচ্চা কাচ্চার দরকার নেই, এগুলাই তোমরা দেখাশোনা করো বাচ্চা কাচ্চা। হ্যাঁ,